ভিউয়ার্স, প্রথমে বক্সটি ওপেন করে ফেলি এবং আজকের আনবক্সিং হবে অনেক কুইক আনবক্সিং। প্রথমে একটি বক্স পেয়ে গেলাম, তার ভিতরে পাবো কিছু ইউজার ম্যানুয়াল এবং একটি মেমোরি স্লটটি ওপেন করার পিন, এবং পেয়ে যাবো একটি সুন্দর, অনেক আকর্ষণীয়, একটি ভালো মজবুত টাইপের একটি কভার। তো ব্যাক কভারের পর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আকর্ষণীয় ফোন। ফোনের নিচে কিছু জিনিস আছে, সেটাতে পরে আসছি। তো প্রথমে ফোনটি আমি একটু বের করে নিলাম। তো ফোনটার ডিসপ্লেটা ফুল ভিউ ওয়াটার ড্রপ ডিসপ্লে, অনেক সুন্দর, এবং কিসে দেখুন তিনটি ক্যামেরার সাথে একটু ফ্ল্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট। আসলে ডিজাইনটি অনেক সুন্দর করেছে, কালারটাও অনেক জোস, অনেক প্রিমিয়াম একটি লুক আসবে আর কি। প্লাস্টিক বডি হলেও অনেক ভালো লাগবে। আজকাল আসলে অনেকে কাজ পেয়ে পেয়ে এমন একটা মানে হ্যাবিট হয়ে গেছে যে ফোনে কাজ পেতেই হবে ব্যাক সাইডে, তার কাজ দরকার নাই, প্লাস্টিক অনেক সুন্দর, অনেক দিন টিকবে। তো এরপর আমরা পেয়ে যাবো একটি ফাস্ট চার্জার অ্যাডাপ্টর, যেটা ব্র্যান্ডের অনেক ভালো, অনেক টিকসই। তারপর আমরা পেয়ে যাবো একটি কেবল। তো কেবলটিও অরিজিনাল ব্র্যান্ডের। আসলে ফোনের সাথে আমরা যে বক্সে চার্জার কেবল পাই সেগুলো অনেকদিন টিকে। তো আর কিছু বক্সে আমরা পাচ্ছি না এই ফোনের সাথে, আমরা হেডফোন পাইনি বক্সে, হয়তো আলাদা গিফট হিসাবে পেতে পারি। তো ফোনের লুকিংটা আসলে অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন ফুল ভিউ ডিসপ্লে, ছোট্ট করে উপরে ক্যামেরা দেওয়া হয়েছে, তাছাড়া পুরোটাই ডিসপ্লে, এবং সাইডটা অনেক স্লিম। এখানে দেখতে পাচ্ছেন মেমোরি স্লট, সাউন্ডের পাওয়ার বাটন, এবং এক পাশে আছে পাওয়ার বাটন। আর ফোনের কালারটা আসলে সুন্দর, আয়ার ব্লাস্টার পাবেন না। তো নিচে পেয়ে যাবেন হেডফোন জ্যাক, চার্জার জ্যাক এবং স্পিকার।